আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনার মাঝে একটি ব্লগ নিয়ে। আমি কি কাজ করব এটা আপনার সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন। তো পারভেজের বাবা আর আমি আজকে বাজার করতাম গেছিলাম, কিছু বাজার নাই করে। তো আজকে শুক্রবার, তো পারভেজের বাবা আজকে কাজে যায় নাই। আজকে গাড়ি একদিন অফ রাখছে, তো সব লেবার ভাই আজকে কাজে যায় নাই শুক্রবার দেখে। তো নামাজ পড়ব সবাই। তো সুমায়া কইছিল তরমুজ খাইতে, তরমুজ আনলাম। তরমুজ আমি কোনো সময় দেখি নাই, মাপটা বেচতে। তো মাপটা তরমুজ আনছে ফারসের বাবা, 30 কেজি আনছে তরমুজ। তো বাসায় নিয়ে আইলাম। তো কী কী বাজার আনছি এটা শেয়ার করতেছি আপনাদের সাথে। পাট শাক আনছি, করলা আনছি, আর তরমুজ আনছি, লেবু আনছি 4টা, আর কাঁচামরিচ আনছি 1.5 কেজি রোজার লাগিয়া। তো কাঁচামরিচ আমি নিয়ে আইছি একসাথে, পস্তা পাইছি এই জন্য নিয়ে আইছি 30 কেজি। তো মরিচটি আমি ভালো মতন বটাইয়া ধুইয়া একটু রোদে দিয়া শুকাইয়া রাখিয়া দিব ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো অনেক দিন যাইব। তো তরমুজটা যে ফার্মেসে বাবা কাটতেছে, তরমুজটা ভিতরে নষ্ট, এই জন্য অর্ধেক অর্ধেক কাটটা ফালাই দিতেছে, এই তরমুজটা নষ্ট। তো ফার্মেসের বাবা কইতেছে কপালে যা আছে তাই, কপাল মন্দ হয়েছে। তো আর কিসের তরমুজ আনছে, তরমুজটা অনেক লাল ছিল, তো কিস্তের তরমুজটা বেশি একটা লালও না, আবার ভিতরে নষ্ট। তো তরমুজ কিনতে নষ্ট হইলে খাওয়ান যায় না, একটা গ্যারান আসে। তো অর্ধেক অর্ধেক করে ফার্মেসের বাবা নিতেছে। তো কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে আছে, আল্লাহ রহমতে সবাই ভালো আছে, সবার জন্য সুস্থ থাকে, সহি সালামতে থাকে। আমি সবার জন্য দোয়া করি, আর সবাই যেন আমার জন্য দোয়া করে, আর দয়া করে আমাদের পাশে থাকে আপুরা ভাইয়ারা, আর কষ্ট করে ভিডিওটি দেখবেন। আমি পাট শাক রান্না করবো দুপুরবেলা, এটা 12টা বাজে রান্নাটা বসাইছি। তো কড়াইতে আগে অল্প পানি দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি, তো শাকটি দিয়ে দিছি পাট শাক। তো আমি যদি কোনো কথা ভুল করি আপুরা ভাইয়ারা সবাই আমার এখন থেকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো অনেক সময় তো আমি কথায় ভুল করি। আমার শাশুড়ি ফার শাক যেভাবে রান্না করে এইভাবেই আমি রান্না করতেছি। আমার শাশুড়ি হাতে ফার শাক এত মজা লাগে রান্না করলে। তো ফার শাকটা কোন দিক হয়ে গেছে, আমি বাগার দিব ফার শাক। রসুন কুচি দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এক চুলা রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, আজকে 12টা বাজে রান্না বসাইছি। আর বাজার গেছিলাম পরবেশের বাবা আর আমি, তো ওই কুটটা বাচ্চা দুইয়া নিতে এত সময় লাগে। আর প্রতিদিন আমি 10টা বাজে 11টা বাজে রান্নাটা বসাই, এক চুলা দেরি হয় দেখিয়া। তো পরবেশের বাবা কোন দিকে আবার শুকনো মরিচ ছাড়া খাইতে চায় না, শুকনো মরিচ বাজ্যা নিতেছি আমি তেলে। আমি সবসময় কোন দিক মরিচ বাজ্যা রাখা দিই একটা কাছের বইমো, তখন কতদিন ধরে আর মরিচ বাজি না, এম বই এক দুটা করে বাজ্যা ভরে খাইতে হয়। ফেজ রসুনটি হয়ে গেছে, শাকটিও দিয়ে দিছি, নাইলা শাকটি কী সুন্দর মশলা দিলে জোর জোড়া হয়েছে। সবাই কোন দিকে আবার নাইলা শাক রান্না করতে পারে না, রান্না বলে সরি বাজি করতে পারে না, জোর জোড়া হয় না, লেত লেতা হয়ে জায়গা। নাইলা শাকে আর পানিটা ভালো মতন শুকাইতে হয়, যে খাইতো ভালো লাগে না, ফিসলা ফিসলা লাগে, পানি পানি লাগে। ভালো মতন আমি নাইটা সেটা দিতেছি, যদি কোনো জরা জরা থাকে এটি ভাঙ্গে যাবো গা সবটি। রোজার জন্য কিছু টুকিটাকি বাজার করে যখন আনি তখনই আপুর সাথে সবার সাথে শেয়ার করি, কিন্তু ডাহার বাত রাখি না। তো করলা ভাজি করবো আজকে দুপুরবেলা, আর কিছু রান্না করবো না, করলা ভাজি আর কোন দিক শাক ভাজি এই দুইটাই করবো আর কিছু না।
গরম তো, কিন্তু তরকারি রান্না করলে মজা লাগে না। সুমাইয়া কইতেছে করলা ভাজি করতাম আর শাক ভাজি করতাম, তৈরি ভাজি করমু। তো রাত্রে আবার কিছু অন্য কিছু রান্না করমু নে, যে কিনারটা করি তো করমু নে। তো ফার্মেসে আবার কইছিলাম কটা মুরগির পা নিয়ে আইতো বিলা, মাথা গোলজা গিলেডি নিয়ে আইতো কইছিলাম। তো ফার্মেসে আবার নিয়ে আইছে দোকান থেকে, তো এটি বাচ্চা রাত্রে আবার রান্না করমু। আমার ছেলে নিজেরা কষ্ট করে দেখেন আর সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করেন, লাইক করেন। আপু লাগিয়া ভাইয়াগুলো লাগিয়া সবার লেগে আমি দোয়া করি বেশি বেশি করে। সবাই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক, হেফাজতে রাখুক। আর আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকব, আপনারা আমার ভিডিওটি কিন্তু দেখবেন কষ্ট করে। তা আমি এর সুমাইয়া খাইতেছি দুপুরবেলা, এরা সবাই খাইয়া উঠছে, আমরা দুই মাই মেয়ে খাইতেছি। আমাদের চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটি অন করবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো দেখে নিতে পারবেন, আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিবেন। আমি কাঁচা মরিচ বাচ্ছি, আমার আর জল্য পুরা নিতেছে গা, আবার রসুন কাটছি, হাত আমার জলতাছে। তো সাবান দিয়ে আর ছাই দিয়ে ভালো করে ধুইতে হইব। তো পাশের ঘরের আপু বলছে, আপু আপনি তো, আপনার তো আর ব্লেন্ডার নাই, ভাড়ায় বাড়তে আপনার অনেক কষ্ট হয়, তো রসুনটা দিয়ে দিয়েন, আমি ব্লেন্ডার করে দিব নে। তো আমি আবার করলাম আর চাপা, তো রসুন আমি কাটলে পরে সুমারে দিয়ে দুইয়া দিয়ে দিব, তো আপনি ব্লেন্ডার করে দিয়েন। আর ফ্রিজে যে আদা রাখছি, আদা নরম হয়ে লইছে, আদা দি ভাড়াতে আমি বাড়তারমু। এক বাটা দিলে শেষ হয়ে যাবো গা, দুইটা বাটা দিলে হইব। তো আমি আয়াতরে ফাঁসে বসাই ধুইয়া পরে রসুন দিয়ে কাইটা নিতেছি, এটা চারটা বাজে। তো একবারে সব রসুন ব্লেন্ডার করমু না, কয়টা করছি কেজি খানিতে আরও কম হইব। আর ফ্রিজ তো ডিপ ফ্রিজটা, ডিপে আমার একদম শুধু মাছ তুলে, আর অনেক অনেক কিছু রাখলে পরে আর অন্য কিছু রাখুন জানা। এই যে এডি রাখছি আমি, কাটছি, তাতে গ্যাস লাইতেছি। তো সময় আবার দাঁড়াই লইছে, তাতে গ্যাস লাইয়া রসুন দিয়ে জারা দিলে সবটি বাহল দিয়ে যায় এখন ঠিক। আর রসুন একটা একটা বাসন লাগে না, আমি সবসময় রসুনে আমি কাইটে নিয়ে পরে জারা দিই, চেনি দেওয়া সবটি বাখল ছাগল সব জায়গা। তো এই যে সুমাইয়া বাঙ্গাই নিয়ে আইছে রসুন, সুমাইয়ের আংটি রেনতে নে পাশের ঘরের আপুর এনতে। তো আমি একটা বাটিতে রাখতেছি, ডিপে রাখিয়ে দিমু, আর অল্প রাখিয়ে দিমু নর্মেলে। তো এটা একবারে পুরা রোজার মার যাইব গা, শেষ হয়ে গেলে গা পরে আবার বাঙ্গাই আবার নিয়ে আমু বাঙ্গাইয়া আপুর কাছে টেনে। তা আপু কইছে সমস্যা নাই, আপনি আইসেন বাঙ্গাই নিয়ে যাইয়েন, আপনার যখন ব্লেন্ডার নাই পাটায় বাড়তে অনেক কষ্ট হয়। এই যে মহিষ আনছি, এই মহিষটি আমি বড়াই নিতেছি, বড়াই রাখে দিমু, এটা বিকালবেলা বাঁচতেছি। তো বাচ্চা দুইয়া রাখে দিমু, তো কালকে রোদ দিমু, রোদ দিয়ে পরে ডিপে রাখে দিমু, আর কিছু নর্মালে রাখে দিমু। তো এই মহিষটি বাচ্চা এখন থেকে আমার হাতটা জ্বলতেছে, আয়াতে কান্না করতেছে। ফার্মেসের বাবা নামাজও যাইতেছে, তো সুমাইয়া কইতেছে সুমাইলে কলম আনতো, পাঁচটা কলম আনতো আর টিসু আনতো, টিসু নাই, টিসু আনতে হইব। তো সুমাই সুমাইয়ের বাবার লগে দুষ্টামি করতেছে, কলম না আনলে কিন্তু জায়গা নাই। তা আজকে আবার ফার্মেসের বাবা বাসায় ছিল দেখে আয়াতের চুল ফালাই দিছে, আয়াতে দুইবার চুল ফালালি হয়েছে, এটা লইয়া তিনবার চুল ফালাইছি। তো আয়াতের মাথার চুলটা কুন্তি অনেক কষ্ট করে ফালানি হয়েছে, দিতে চায় না। তো কিছু কিছু মাথায় চুল হয়েছে অল্প অল্প করিয়া। তো আয়াতের যখন চুল ফালাই,
আমি ফলাইছি না, আমি দূরে রাখছি, আর ফারবাসের বাবা ফলাইছে, খালি নরে খালি নরে, খালি ভয় লাগতেছে না জানি যায় বিলিটটা কাইটা যায় যায় মাথাটা বিলিট দিয়া। তো এটা সকালবেলা আমি পান্তা ভাত খাইতেছি, রাত্রে যে ভর্তা করছিলাম এই ভর্তা দিয়ে খাইতেছি, সুটকি ভর্তা দিয়া। তা আয়া তো বসে লইছে, তো সুমাই আবার করছে কি চাপটি বানাই খাইছে আটা দিয়া। তো আমি কইছি না তুমি খাও আমি খামো না, তো আমি খাইয়া করছি পান্তা ভাত দিয়া ভর্তা দিয়া, অনেক মজা হয়েছে। সুটকি দা সুটকির ভর্তা গুনতি পান্তা ভাতটা খাইলে অনেক মজা হয়, চেপা সুটকির ভর্তাটা খাইলেও পান্তা ভাত অনেক মজা লাগে, আমার সে খুব ভালো লাগছে খাইছি যে। তো আয়াতে আমার ফাতে থেকে নিতেছে, অল্প অল্প করে নিয়ে খাইতেছে, ওর তো ভাল লাগতেছে মনে হয়। তো আমি আবার দেই না, জাল লাগবো দেখিয়া। তো আমি সবটি ফান্তা ভাত খাইছি সুটকি ভর্তাটা দিয়া ফেট বইয়া, আর খিদেও লাগছে সকালবেলা অনেক, তখন 10টা বাজে। আজান দিতেছে, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।